নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফড়ঙ্গে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ছোটদের খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে, পিৎজা। তবে এটি লেফটওভার ব্রেড দিয়ে তৈরি পিৎজা। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, খুবই কম উপকরণ লাগে, আর এটা কিন্তু আমি মাইক্রো ওভেনে বা ওটিডিতে বানাইনি, গ্যাস ওভেনে বানিয়েছি। আসুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। ব্রেড পিৎজা বানানোর জন্য একটি বড় পাত্রে 3 পিস ব্রেড নিলাম, আর তার সাথে 1/2 কাপ সুজি বা সেমোলিনা, 3/4 কাপ দুধ, 1টি ডিম দিয়ে দিলাম। ডিম যারা খাবেন না, ডিমের জায়গায় বড় চামচের 2 চামচ দই দিতে পারেন। এখন ছোট চামচে 1/2 চা চামচ চিনি, নুন, আর 1/8 চামচ মানে 1/8 ভাগ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিলাম এবং মাঝে মাঝে দরকার হলে দুধ যোগ করে দিতে পারেন। এখন আমাদের পিৎজার বেস রেডি হয়ে গেল। এখন মিশ্রণটিকে 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিতে হবে। এখন আসুন দেখে নিই পিৎজার টপিং আমরা কিভাবে তৈরি করব। আমি পিৎজার টপিং এর জন্য 1/2 কাপ পনির ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে হলে বোনলেস চিকেন 1/2 কাপ পনিরের জায়গায় ইউজ করতে পারেন। পনিরের ম্যারিনেশনের জন্য লাগছে 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট, চিলি পাউডার, লবণ, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমরা একটা ফ্রাই প্যানে 1 টেবিলস্পুন তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ম্যারিনেটেড পনিরের টুকরোগুলিকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিলাম। কুক করার পরে আস্তে আস্তে পনিরের পিসগুলিকে একটি পাত্রে তুলে নিতে হবে। এখন আগের থেকে তৈরি করে রাখা পিৎজা বেসের মিশ্রণটিকে আস্তে আস্তে ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম। মিশ্রণটিকে ঢালার পরে চারিদিকে একটি স্প্যাচুলা করে মিশ্রণটিকে স্প্রেড করে দিয়ে আবারও আমরা ঢাকা দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটা কুক করতে হবে। এখন আমরা 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে এলাম। ঢাকাটি খুলে সাবধানে পিৎজা বেসটি উল্টে দিই। এইবার 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করি। এখন ঢাকাটি খুলে টমেটো কেচাপ লাগিয়ে নেব। টমেটো কেচাপ লাগিয়ে নেওয়ার পরে অল্প করে গ্রেটেড মোজারেলা চিজ দিয়ে দিলাম। এরপর আগে থেকে রান্না করে রাখা পনিরের টুকরোগুলি সাজিয়ে দিলাম, আর তার সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলিকেও সাজিয়ে দিলাম, যেটা আমরা আগের থেকে কেটে রেখেছিলাম। আরো খানিকটা মোজারেলা চিজ করিয়ে দিয়ে 5 মিনিট লো ফ্লেমে পিৎজা কুক করতে হবে। এখন ঢাকাটি খুলে দিলেই আমাদের ইয়াম্মি পিৎজা রেডি হয়ে যাবে। গ্যাস ওভেন বন্ধ করে একটি প্লেটের মধ্যে পিৎজাটি সার্ভ করতে হবে, আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে চিলি ফ্লেক্স আর অরেগানো। তাহলে গরম গরম পিৎজা সার্ভের জন্য তৈরি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন নতুন কিছু রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।